প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? অনেকদিন পরে অনলাইন ক্লাসে আসলাম, মাঝখানে ঈদের বন্ধ ছিল। আশা করি তোমরা সবাই এই সময়টাতে ভালো ছিলে, সুস্থ ছিলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতোই আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে সামনে এসেছি আমি, সুমাইয়া আফরিন ম্যাডাম। তো তোমরা তোমাদের বই, খাতা, কালার পেন এবং সবসময় লিখার নর্মাল কলমগুলো সামনে নিয়ে বসবে, কারণ আমি কি সবসময় বলে থাকি, আমি কিছু কোশ্চেন দিয়ে থাকি, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে লিখে রাখতে হবে। এর আগে, বন্ধের আগে আমরা পড়েছিলাম দশম অধ্যায় পর্যন্ত। আজকে আমরা এগারো অধ্যায়টা পড়ব, একাদশ অধ্যায় পড়ব, যেখানে কিনা আলোচনা করা আছে, দেখো আমি টপিকসের নামটা লিখে রেখেছি, পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা। এটা একটু ল্যাংদি চ্যাপ্টার, এখানে আমরা দুইটা ক্লাস বা তিনটা ক্লাস ওই চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারি, যেহেতু এখানে ভাষামূলক কথা বেশি এবং এই ধরনের কোশ্চেনগুলো, এই ধরনের টপিকসগুলো মুখস্থ করতে হয়। কিছু কিছু টপিকস আছে বিজ্ঞানের ক্ষেত্রে যে বুঝে খুব সুন্দর করে গুছিয়ে লিখে ফেলা যায়, আবার কিছু কিছু টপিকস আছে যেগুলো শুধু বুঝলে হয় না, সাথে একটু মুখস্থও করতে হয়। তো এই টপিকসটাতে কিছু কিছু সংজ্ঞা আছে বা কিছু কিছু বিষয় আছে যেগুলো একটু তোমাদের মুখস্থ করতে হবে, এবং মুখস্থের জন্য একটু সময় বেশি লাগবে। তো সেই জন্য আজকে আমরা এই চ্যাপ্টারের পার্ট এক থেকে চার পর্যন্ত পড়ব। তো আসো শুরু করি, শুরু করছি আমরা পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা। আচ্ছা দেখো, প্রতিনিয়ত আমাদের আশেপাশে আমরা অনেক ধরনের পরিবর্তন দেখতে পারি। তো এদের মাঝে কিছু প্রয়োজন আমাদের খুব প্রয়োজনীয় পরিবর্তন, আর কিছু পরিবর্তন আমাদের কোনো কাজে লাগে না। তোমরা লক্ষ্য করলে দেখবে আমাদের বইয়ের প্রথম যে টপিকসটা, পাঠ একে যে টপিকসটা আছে, সেখানে লেখা আছে দুটি শব্দ। প্রথম শব্দটি হচ্ছে গলন এবং দ্বিতীয় শব্দটি হচ্ছে স্ফুটন। একটু খেয়াল করো, একটি শব্দ হচ্ছে গলন, আরেকটি শব্দ হচ্ছে স্ফুটন। খুব স্বাভাবিক বিষয়, আমরা লক্ষ্য করলেই দেখতে পারি বাসায়, প্রত্যেকের বাসায় ফ্রিজ ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, বা বরফ আমরা সবাই চিনি। আমরা যখন বরফ কোনো গ্লাসে রাখবো, কয়েকটা বরফের টুকরো তুমি যদি একটা গ্লাসে রেখে দাও, তাহলে দেখতে পারবে কিছুক্ষণ পরে সেই বরফের টুকরোটি গলে পানির মতো হয়ে গিয়েছে। আবার সেই বরফ গলা পানিটাকে আমরা যদি চুলায় বসাই, বসিয়ে জাল দিই, আগুন জ্বালাই, কিছুক্ষণ পরে দেখা যাবে যে পানিটা ফুটতে শুরু করেছে। এবং চুলায় যদি অনেকক্ষণ বসিয়ে রাখি, কিছুক্ষণ পরে দেখা যাবে আমার যে পরিমাণ পানি ছিল, পানির লেভেলটা আস্তে আস্তে কমে গেছে। তাহলে পানি কী হচ্ছে? নিশ্চয়ই পানি ফুটে জলীয় বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমরা ছোট ক্লাস থেকেই মোটামুটি অনেকটাই জেনে এসেছো। তো এখানে খুব বেশি না বোঝার মতো কোনো কথা নেই, আমরা চট করে আসো সংজ্ঞাগুলোর মাঝে চলে যাই। এখান থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়টা, সেটা হচ্ছে আমাকে গলনের সংজ্ঞা জানতে হবে, স্ফুটনের সংজ্ঞা জানতে হবে। আমি আবারও বলছি, সংজ্ঞাগুলো এক নম্বরে থাকতে পারে, জ্ঞানমূলক কোশ্চেনে থাকবে যে গলন কী বা গলন কাকে বলে, স্ফুটন কী, স্ফুটন কাকে বলে, এই ধরনের। তাহলে আসো আমরা চট করে সংজ্ঞাগুলো একটু লিখে নিই। দেখো, গলন আমরা খুব স্বাভাবিকভাবে বলে ফেললাম, দেখে ফেললাম যে বরফের টুকরোগুলো যখন পানিতে পরিণত হলো বলে, এই বিষয়টাই হচ্ছে গলন। তাহলে যে প্রক্রিয়া, বরফ কী আমরা জানি, বরফ হচ্ছে কঠিন পদার্থ, বরফ হচ্ছে কঠিন পদার্থ। আমরা পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, এই পড়াটুকু আমরা একদম ক্লাস থ্রি ফোর থেকে বিজ্ঞান বই পড়ে আসতেছি। তো বরফ যে একটা কঠিন পদার্থ, এটা সম্পর্কে আমাদের আশা করি কারোর কোনো ডাউট নেই, ঠিক আছে? তাহলে দেখো, গলনের সংজ্ঞাটা কী হতে পারে, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলন বলে। যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ, আমি লিখছি তোমরা একটু লিখে নাও, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই প্রক্রিয়া বা তাকে গলন
বলে, ঠিক আছে ঠিক আছে। তাহলে স্ফুটন কি? যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে স্ফুটন বলে। যে প্রক্রিয়ায় তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে স্ফুটন বলে। অর্থাৎ গলন এবং স্ফুটন সেটা কি? একটা প্রক্রিয়া। গলনও একটি প্রক্রিয়া, স্ফুটন এই প্রক্রিয়াতে কি হয়? গলনে হচ্ছে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, আর ফুটনের ক্ষেত্রে হচ্ছে তরল পদার্থ ফুটতে শুরু করে। যে উদাহরণটা তোমাদেরকে দিয়েছি খুব সুন্দর করে বইও একই কথাটা লেখা আছে, ঠিক আছে। এখন দেখো এই যে দুই ধরনের সংজ্ঞা আমরা পড়লাম, কঠিন পদার্থ তরলে পরিণত হলো, আবার তরল পদার্থ কি হলো, জলীয় বাষ্পে ফুটতে শুরু করলো, ফুটনের ফলে জলীয় বাষ্পে পরিণত হলো, এই যে ঘটনা। এখানে দেখো আমরা একটা জিনিসকে ধরে কিন্তু আদার্স সবগুলো কাজ হচ্ছে। বিষয়টা যা কীরকম, বিষয়টা হচ্ছে এমন যে আমরা পানি, নর্মাল পানিকে ফ্রিজে রেখে দিয়েছি, সেই ফ্রিজে সেটা কি কঠিন পদার্থে পরিণত হয়েছে, বরফে পরিণত হয়েছে। আবার বরফকে যখন আমরা গলিয়েছি তখন সেটা পানিতে পরিণত হয়েছে, পানিকে যখন আমরা তাপ প্রয়োগ করছি তখন সেটা জলীয় বাষ্পে পরিণত হয়েছে। তাহলে এই যে কঠিন তরল বায়বীয়, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, আশা করি তোমরা সংজ্ঞাটা লিখে ফেলেছো। দেখো পানিকে আমরা, পানি থেকে বরফ হলো, সেই বরফকে যখন আমরা তাপ প্রয়োগ করলাম, পানিকে যখন আমরা ফ্রিজে রাখলাম, রেফ্রিজারেটরে রাখলাম, তখন সেটা বরফ হলো। এই বরফকে যখন আমরা তাপ প্রয়োগ করলাম তখন সেটা তরল পদার্থ হলো। এই তরল পদার্থকে যখন আমরা, বরফ যখন নর্মাল টেম্পারেচার আসলো, তরল পদার্থকে যখন আমরা তাপ প্রয়োগ করলাম তখন সেটা কি হলো, আবার জলীয় বাষ্পে পরিণত হলো, ফুটতে শুরু করলো যখন তখন কি জলীয় বাষ্পে পরিণত হলো। তাহলে এই যে বরফ হচ্ছে কঠিন পদার্থ, এই যে তরল অবস্থা, আর এই যে কি বায়বীয় অবস্থা, পদার্থের তিনটি অবস্থা এখানে একই সাথে বিরাজমান, তাই না? পানির ক্ষেত্রে এই একটা উদাহরণ দিয়ে আমরা দেখাচ্ছি পদার্থের তিনটি অবস্থা একই সাথে বিরাজমান, কিন্তু এখানে দেখো বরফকে ভাঙলেও আমরা সে পানি পাবো, আবার তরলকেও যদি আমরা, সেটা তো পানি, জলীয় বাষ্প সেটাও কি পানি থেকে তৈরি, তাই না? এদেরকে আলাদা আলাদাভাবে যখন আমরা নিব প্রত্যেকে কিন্তু পানিই থাকবে, এদের মাঝখানে গুণগত বা আকা কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে না, ঠিক কি না? তাহলে এই ধরনের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। অর্থাৎ সর্বক্ষেত্রে আমার যে প্রধান উপাদানটা ছিল সেই উপাদানটা যদি একই থেকে থাকে তাহলে সেই পরিবর্তনটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর যদি এখানে অন্য কোনো কিছুর এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি হয় তখন সেই পরিবর্তনটা হবে রাসায়নিক পরিবর্তন। যেহেতু আমরা চ্যাপ্টারটা পড়ছি পারিপার্শ্বিক পরিবর্তন, তাহলে এই পারিপার্শ্বিক পরিবর্তনের ক্ষেত্রে আমার এই কথাগুলো বলতে হয়। তো পারিপার্শ্বিক পরিবর্তন সাধারণত দুই রকমের হতে পারে, সেটা হচ্ছে এক ভৌত পরিবর্তন, দুই রাসায়নিক পরিবর্তন। কি বললাম? ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এখন এই টপিকসটা থেকে অনেকগুলো কোশ্চেন আসে, যেমন যেমন প্রথমত আসতে পারে সংজ্ঞা, ভৌত পরিবর্তনের সংজ্ঞা লিখো বা ভৌত পরিবর্তন কী, রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা লিখো বা রাসায়নিক পরিবর্তন কী, আসতে পারে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, আসতে পারে উদাহরণ বা উদ্দীপকের মাধ্যমে একটি উদাহরণ দিয়ে তোমাদের কোশ্চেন করতে পারে যে উদ্দীপকে উল্লেখিত পরিবর্তনটি সম্পর্কে বিস্তারিত লিখো। তো আসো দেখি এই পরিবর্তন সম্পর্কে আগে আমরা নিজেরা কিছু জেনে নিই। তো প্রথমে যাই ভৌত পরিবর্তনের সংজ্ঞাটাতে, যে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থার, একটু লিখে নাও, যে পরিবর্তনের
ফলে সংশ্লিষ্ট অর্থাৎ যেই বস্তুটা থাকে সেই বস্তুটা সংশ্লিষ্ট বা যেই পদার্থটা থাকে সেই পদার্থটা সংশ্লিষ্ট পদার্থের অবস্থার বা আকার আকৃতির পরিবর্তন ঘটে কিন্তু নতুন পদার্থে সৃষ্টি হয় না। সেই সেই পরিবর্তনকে বলে পরিবর্তন। আবারও বলছি, যে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থার বা আকার আকৃতির পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে অথবা আকার আকৃতির পরিবর্তন হবে, এই পরিবর্তনের ফলে নতুন কোনো পদার্থের সৃষ্টি হবে না, এই ধরনের পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তনকে, রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে ঘটনাটা একটু বিপরীত। যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু, যে পরিবর্তনের ফলে যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব, একটু লিখে নাও, নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট, নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক, এক বা একাধিক বস্তুতে পরিণত, এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। ক্লিয়ার? যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এটার ক্ষেত্রে আমি পানি দিয়ে উদাহরণ দিয়েছি যে পানির বরফ হয়, বরফকে তাপ গলে পানি হয়, আবার পানিকে তাপ দিলে জলীয় বাষ্প হয়। তাহলে এটার ক্ষেত্রে উদাহরণটা কেমন হতে পারে? হ্যাঁ দেখো, এটার ক্ষেত্রে বিষয়টা এরকম হতে পারে যে এক টুকরা লোহা আমরা সবাই চিনি, এক টুকরা লোহা যদি আমরা বাইরে ফেলে রাখি, এক টুকরা লোহা যদি আমরা বাইরে ফেলে রাখি খোলা আকাশের নিচে বা পানি পড়তে পারে এরকম জায়গায়, কিছুদিন পরে দেখা যাবে লোহার উপরে কালচে বাদামি রঙের একটি আস্তরণ পড়ে, যেটাকে আমরা চিমটি দিলে বা নখ দিয়ে খোঁচা দিলে বা কোনো কিছু দিয়ে আঁচড় দিলে সেটা কী হয়, গা থেকে ঝরে পড়ে। তাহলে দেখো, এই যে লোহার উপরে আস্তরণটা, এটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন, এটা একটা রাসায়নিক পরিবর্তন। কারণ কি, লোহার উপরে যে আস্তরণটা পড়ে সেটাকে বলা হয় মরিচা। আমরা পরবর্তী টপিক্সে এই মরিচাটা নিয়ে পড়বো, মরিচার সংজ্ঞা, মরিচা। কিন্তু এই মরিচাতে কিন্তু লোহার থেকে, লোহার সাথে পানি যুক্ত হয়, যার জন্য এটা লোহার বৈশিষ্ট্য থেকে কিছুটা ভিন্ন থাকে। তাহলে এই যে এখানে নতুন একটা পদার্থের সৃষ্টি হলো, এক বা একাধিক পদার্থ সৃষ্টি হতে পারে, এই পরিবর্তনটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন।
আবার দেখো, ভৌত পরিবর্তনের ক্ষেত্রে যদি আমরা বলি, একটা কাগজ, একটা সাদা কাগজ যদি আমরা হাতে নিই, কাগজটাকে হাতে নিয়ে যদি কিছু ছোট ছোট টুকরো করি, তাহলে প্রত্যেকটা টুকরোতে যে উপাদানগুলো আছে, আস্তা কাগজের টুকরোতে তো সে একই উপাদানগুলো আছে। কাগজের টুকরোগুলোতে কি নতুন কোনো উপাদানের তৈরি হয়েছে বা নতুন কোনো কিছু সৃষ্টি হয়েছে? না, আস্ত কাগজটাও যেমন ছিল, টুকরো কাগজগুলো শুধু কি তার আকারের পরিবর্তন হয়েছে। আস্ত কাগজটা হয়তো বা বড় ছিল, আর টুকরো কাগজগুলো আকারে ছোট ছোট হয়ে গিয়েছিল। এই যে আমরা কথাটা বললাম, অবস্থার বা আকার আকৃতির পরিবর্তন। পানির ক্ষেত্রে কি হয়েছিল? অবস্থার পরিবর্তন হয়েছিল। আর আকার আকৃতি কাগজের ক্ষেত্রে কি হলো? আকার আকৃতির পরিবর্তন ঘটলো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা আরও কিছু দুইটা পয়েন্ট পেয়ে যাই। সেটা হচ্ছে, একটু মুছে দিচ্ছি, যে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখো, ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কি হয়, কোনো কোনো নতুন ধরনের বস্তুর সৃষ্টি হয় না, কিন্তু রাসায়নিক পরিবর্তনে কি সম্পূর্ণ নতুন এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়? সম্পূর্ণ যে বস্তুটা সৃষ্টি হবে সেই বস্তুটার ধর্ম কিন্তু সম্পূর্ণ ভিন্ন থাকবে। সম্পূর্ণ নতুন এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়। তারপরে দেখো, বস্তুর অণুর গঠনে, যেহেতু কোনো নতুন বস্তুর সৃষ্টি হয় না, তাহলে কি আমার যে বস্তুটা ছিল সেই বস্তুর অণু আর আমার আকার আকৃতিগত পরিবর্তনগত বস্তুর অণুর কি কোনো পরিবর্তন হবে? কখনোই হবে না। যেহেতু কোনো নতুন ধরনের বস্তু সৃষ্টি হয় না, তাই বস্তুর অণুর গঠনেরও কোনো পরিবর্তন হয় না। বস্তুর অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। বস্তুর, আর এখানে কি হবে, বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন অণুর সৃষ্টি হয়। সম্পূর্ণ নতুন অণুর সৃষ্টি হয়। তাহলে দেখো, এই যে আমরা তিনটা টপিক্স পড়লাম, প্রথম টপিক্সটা পড়লাম হচ্ছে আমরা সংজ্ঞা, দ্বিতীয় এবং তৃতীয়টাতে একে একে দুটো করে বৈশিষ্ট্য পড়লাম। তো এই টপিক্সটা যদি তোমরা সুন্দর করে গুছিয়ে নাও, তাহলে এখানে উদাহরণও দিয়েছি, ভৌত পরিবর্তনের একটি উদাহরণ দিয়েছি, আবার রাসায়নিক পরিবর্তনের একটি উদাহরণ দিয়েছি, তাহলে এই সবগুলো মিলিয়ে তোমরা এখান থেকে এক থেকে দুই থেকে তিনটি কোশ্চেন পাচ্ছ। এক হচ্ছে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা লিখতে পাচ্ছ। যদি প্রশ্ন থাকে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লিখো, সাধারণত এটা 3 নাম্বার অথবা 2 নাম্বারের মধ্যে থাকবে। তো আমি যেহেতু তিনটা পার্থক্য এখানে লিখে দিয়েছি, তোমরা তিনটাও লিখতে পারো, দুইটাও লিখতে পারো, ঠিক আছে, নাম্বার বুঝে তোমরা লিখবে। তাহলে এই চলে গেল আমার ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে ঘটনা। এই যে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন বলতে যে আমরা একটা শব্দ বলেছি, কি বলেছি, মরিচা। এই যে শব্দটা বলেছি, মরিচা, এবারে আমরা কথা বলবো এই মরিচা নিয়ে, ঠিক আছে। এখন এই মরিচা কথাটার আসলে সৃষ্টি হয় কোথা থেকে? ধাতুর ক্ষয়, এই কথাটা থেকে মরিচার সৃষ্টি হয়, যেটা কি না দ্বিতীয় পাঠে তোমাদের বইয়ে আলোচনায় আছে। দ্বিতীয় টপিকসটা হচ্ছে ধাতুর ক্ষয়।
দেখো এই যে বললাম মরিচার কথাটা, আমরা সবাই অনেকে হয়তো আমরা মরিচা বললে না চিনলে, বাংলায় অনেকে আমরা যেটা বলি জঙ্কার, এই কথাটা আমরা খুব ভালো মতো বুঝি যে জঙ্কার পরে, বলি না অনেকেই বলে থাকি। তো এই যে দেখো কথাটা মরিচা পড়া, এই লোহার উপরে যখন মরিচা পড়ে আমরা কি করি, আগেই বলেছি যে সেটা কি হয়, চিমঠিয়ে সেটা তুলে ফেলা যায় বা কোনো কিছুতে আঁচড় দিলে সেটা উঠে আসে। যখন আঁচড় দিবে উঠে আনবে তখন দেখবে লোহার যে আগের শেপে সেটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে বা একটু জায়গা এব্রোথে হয়ে গিয়েছে। তাহলে এতে কি হলো, আমার যে পেটা লোহাটা ছিল বা প্লেন লোহাটা ছিল সে লোহাটার কি কিছুটা হলেও ক্ষতি হয়েছে, কিছুটা হলেও ক্ষয় হয়েছে, তাই না? তাহলে এই যে এই ধরনের ধাতুর ক্ষয়, এটা এই ধরনের বিষয়টাকে বলা হয় ধাতুর ক্ষয়, ঠিক আছে? এখন আসো যে বিষয়টা নিয়ে তোমাদের জানতে হবে পরীক্ষায় যে বিষয়টা আসে যে মরিচা কি। এখন ওই যে আগেই বললাম যে লোহাকে যদি বাতাসে রেখে দেওয়া হয়, খোলা আকাশের নিচে বা খোলা জায়গায় পানি পড়ে এরকম জায়গায় রেখে দেওয়া, লোহা কি করে জানো? লোহা বাতাসে যে অক্সিজেন থাকে, আমরা জানি বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, সেখানে অক্সিজেনও থাকে, সে বাতাসের অক্সিজেনের সাথে সে এবং পানির সাথে কি করে বিক্রিয়া করে, বিক্রিয়া করে একটা নতুন যৌগ তৈরি করে, সেটা কি পানিযুক্ত ফেরিক অক্সাইড। কি বললাম? পানিযুক্ত ফেরিক অক্সাইড। আমি জানি তোমাদের মনে থাকবে না, তোমরা একটু লিখে নাও, ঠিক আছে? মরিচা, লোহা বাতাসের অক্সিজেন ও পানির সাথে, প্রশ্ন আসে মরিচা কি, আমি কোশ্চেন লিখে আনসারটা লিখছি, মরিচা কি? লোহা বাতাসের, লোহা বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া, বাতাসের পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে। এই এই পানিযুক্ত ফেরিক অক্সাইডই হলো মরিচা, ঠিক আছে? এই যে কথাটা বললাম পানিযুক্ত ফেরিক অক্সাইড, এটার কিন্তু একটা সংকেত আছে। তাহলে এই মরিচার সংকেতটা আমরা কি লিখতে পারি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য বা এক নম্বরের জ্ঞানমূলক কোশ্চেনের জন্য আমরা সংকেতটা এইভাবে লিখব, এফ ই টু ও থ্রি সাথে এন এইচ টু পানি, ঠিক আছে? কি বললাম, এফ ই থ্রি ফেরিক অক্সাইড, এটা হচ্ছে এফ ই টু ও থ্রি এন এইচ টু। তোমাদের কাছে বিষয়টা একটু কঠিন মনে হতে পারে, তো আপাত দৃষ্টিতে আমি বলবো যে তোমরা এখানে সংকেতটা যেভাবে দেওয়া আছে সেভাবে একটু মুখস্থ করে নিবে এবং সংকেতটাও শিখে নেবে। তোমরা পরবর্তী ক্লাসে বা যখন একটু বড় ক্লাস হবে তখন আমরা পড়বো সংকেত, যোজনী, এই বিষয়গুলো নিয়ে আমরা বড় ক্লাসে পড়বো, তখন তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি এই বিষয়টা নিয়ে খুব বেশি বলিও আমার মনে হয় না তোমরা খুব বেশি একটা ধরতে পারবে। আচ্ছা, এখন এই যে মরিচা সম্পর্কে গেল, খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি যে মরিচার সংজ্ঞা এবং মরিচার সংকেত এগুলো খুবই ইম্পর্টেন্ট, আরেকবার পড়ে দিচ্ছি, লোহা বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে, এই পানিযুক্ত ফেরিক অক্সাইডই হলো মরিচা, মরিচার সংকেত এফ ই টু ও থ্রি ডট এন এইচ টু সাথে, হ্যাঁ, এন সংখ্যক পরিমাণ পানি থাকতে পারে, ঠিক আছে? এখন দেখো এই মরিচা থেকে বেশ কিছু কোশ্চেন আসতে পারে, তো কোশ্চেনগুলো কী হতে পারে, এক নম্বর কোশ্চেন তো দিয়েই দিলাম যে মরিচা কি,
সেটার উত্তরও আমি লিখে দিলাম। এবারে আসো দেখি 2 নম্বরে কি আসতে পারে, আরো কি কি কোশ্চেন এখান থেকে আমরা আনসার করতে পারি। এখানে কোশ্চেন আসতে পারে, মরিচা কিভাবে লোহার ক্ষতি সাধন করে। কোশ্চেন আসে, কোশ্চেনগুলো অবশ্যই লিখে নিবে। তারপর আসবে মরিচা রোধে কি কি পদ্ধতি, মরিচা রোধে এই কোশ্চেনটা তোমার 4 নম্বরে বিশ্লেষণমূলক কোশ্চেন আসতে পারে, কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা বিশ্লেষণ করো। আরো কোশ্চেন হতে পারে, লোহায় মরিচা পরে বা ধরে কেন, লোহায় মরিচা ধরে কেন। ঠিক আছে, তো দেখো এই যে 3টা কোশ্চেন, মরিচা কিভাবে লোহার ক্ষতি সাধন করে, কিভাবে লোহার ক্ষতি সাধন করে, এটা তোমাদের প্রথমেই আমি বললাম যে মরিচার উপরে যখন লোহার উপরে যখন মরিচা পড়ে তখন কি এটা একটা আলাদা আবরণ তৈরি হয়, এবং এই আলাদা আবরণের জন্য সেটা কি হয় লোহার কিছুটা হলেও ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে, এই এই ঘটনাটাই হচ্ছে ধাতুর ক্ষয় বা লোহার ক্ষয়। তো এইভাবে মরিচা লোহার ক্ষয় সাধন করে। তো মরিচা রোধে কী কী পদ্ধতি অবলম্বন করা হতে পারে, দেখো একটু খেয়াল করবে তোমরা 114 পৃষ্ঠায়। হ্যাঁ, মরিচা রোধ করতে হলে আমাদেরকে যা যা করতে হবে, লোহা খোলা আকাশের নিচে বা পানিতে রাখা যাবে না, ও কোনো কোনো ক্ষেত্রে আমরা তেল বা গ্রিজের মাঝে এগুলো রেখে দিতে পারি, তাহলে এগুলো ভালো থাকবে, মসৃণ থাকবে। এই বিষয়ে কথাগুলো কিন্তু তোমাদের বইয়েই আছে, একটু বইটা লক্ষ্য করতে হবে তোমাদের। ঠিক আছে, আর এই কোশ্চেনটা যেটা বললাম যে লোহায় মরিচা ধরে কেন, তাহলে কি বললাম লোহা কি করে, লোহা খোলা জায়গায় রেখে দিলে সেটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এবং এই বিক্রিয়া করার কারণেই এই লোহার উপরে কি হয় মরিচার সৃষ্টি হয়, নতুন একটি ধর্মের পদার্থের সৃষ্টি হয়। আবার দেখো একটা কথা, যে কিছু কিছু বিষয় আছে, সাধারণত লোহার মতো এরকম পদার্থ আরও কি থাকতে পারে, যে অ্যালুমিনিয়াম তামা এগুলোতেও কিন্তু এই ধরনের বাতাসে রেখে দিলে ক্ষয় হতে পারে। লোহার মতো লোহার সাথে আরও কি কি থাকতে পারে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আবার হচ্ছে তামা, এগুলোরও কি ক্ষয় হতে পারে, এগুলোরও ক্ষয় হয়। ঠিক আছে, কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলো খোলা রেখে দিলে কি হয় না, এদের পদার্থের কোনো ক্ষয় হয় না। এই ধরনের পদার্থ কেমন হতে পারে, যেমন ধরো সোনা, প্লাটিনাম, এগুলো যদি আমরা বাতাসের নিচে খোলা রেখে দিই, কি বললাম সোনা, প্লাটিনাম, গোল্ড যেটাকে বলি আমরা প্লাটিনাম, এদের কি এরা এদের ক্ষয় হয় না, এরা বাতাসে রেখে দিলে ক্ষয় হয় না, বাতাসে রেখে দিলে এরা কি হয় না ক্ষয় হয় না। তো এই টপিকসটা থেকে তোমাদের একটা কোশ্চেন আসে যে মুদ্রা তৈরিতে কেন গোল্ড ও প্লাটিনাম ব্যবহৃত হয়। কি বললাম মুদ্রা কয়েন আমরা চিনি তো, সেই মুদ্রা তৈরিতে, মুদ্রা তৈরিতে কেন গোল্ড ও প্লাটিনাম ব্যবহৃত হয়। দেখো একটু চিন্তা করে দেখো, আমরা কয়েনটা বৃষ্টিতে বের হলাম, পকেটে টাকা আছে, ভিজে গেছে, কয়েনটা ভিজে গেছে, সেজন্য কি কয়েনে মরিচা ধরে যায়, ধরে যায় না। সোনার জিনিস, গোল্ডের জিনিস আমরা পরে বাতাসে রেখে দিই, বা আমরা গোল্ডের জিনিস পরে আমরা মেয়েরা কাজ করছি, পানি লাগছে, তাই বলে কি এটাতে মরিচা পড়ে যাচ্ছে বা এটার কোনো প্রকারের ক্ষয় হচ্ছে,
ক্ষতি হচ্ছে না, বিষয়টা এরকম যে কয়েন ইউজ করতে করতে একদম খুব পাতলা হয়ে গেছে বা এরকম না, এটা যেমন ছিল সেরকমই থেকে যায়। তাহলে এই যে বস্তুগুলা, এই বস্তুগুলার এটা হওয়ার কারণ কি? এদের ক্ষয় হয় না, এরা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, যার জন্য এদের কোনো ক্ষয় হয় না। একটু খেয়াল করবে তোমরা, আমি একটু বইটা দেখাচ্ছি। 114 পৃষ্ঠায় প্রশ্নের উত্তরটা তোমরা গুছিয়ে লিখতে পারবে 114 পৃষ্ঠার এই প্যারাটুকু নিয়ে, ঠিক এই অংশটুকু নিয়ে, এই যে দেখো লাস্টের এই তিনটা লাইন নিয়ে, ঠিক আছে? আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। লোহার মতো অন্যান্য ধাতব পদার্থ যেমন অ্যালুমিনিয়াম ও তামা বাতাসে রেখে দিলে ক্ষয় হতে পারে, তবে কিছু কিছু ধাতব পদার্থ যেমন সোনা, প্লাটিনাম এগুলো খোলা বাতাসে রাখলেও ক্ষয় হয় না, সে কারণে এরা গহনা বা কখনো কখনো মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? একটি লাইন, একটি লাইনের আনসার তোমরা গুছিয়ে লিখতে পারলে ফুল মার্ক, আর যদি এলোমেলোভাবে লিখো, তোমরা লিখো, বিজ্ঞান খাতায় অনেকে অনেক রকমের লিখো, একদম মনের মাধুরী মিশিয়ে ইতিহাস বানিয়ে লিখো। বারবার বলছি, ইতিহাস বানানোর প্রয়োজন নেই, সলিড কথাটুকু তুলে একটা লাইনে লিখে দাও, নাম্বার পেয়ে যাবে। কি ইতিহাস বানিয়ে লিখলে কী হবে? নাম্বার হয়ে যাবে পাতিহাস, ঠিক আছে? আচ্ছা, এবারে কি পড়ব দেখো। এই যে এতক্ষণ ধরে ধাতুর ক্ষয় নিয়ে আলোচনা করে আসছি, বা মরিচের অধিকে কী পদ্ধতি অবলম্বন করবো এগুলো নিয়ে আলোচনা করে আসছি না, তো এখন এই ধাতুর ক্ষয় রোধ করতে গেলে স্পেসিফিক কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে? কী কী কাজ আছে দেখো, ধাতুর ক্ষয় রোধ করতে গেলে আমরা যেটা করব, করতে পারি গ্যালভানাইজিং, করতে পারি গ্যালভানাইজিং, করতে পারি পেইন্টিং, করতে পারি আরেকটা কি করতে পারি, ইলেকট্রোপ্লেটিং করতে পারি, ইলেকট্রোপ্লেটিং করতে পারি। এই তিনটা প্রক্রিয়া আমরা ধাতুর ক্ষয় রোধ করতে পারি, ঠিক আছে? এই তিনটা প্রক্রিয়া সাধারণত আমরা ধাতুর ক্ষয় রোধ করে থাকি। এখন এই টপিকসগুলো নিয়ে আলোচনা করার আগে আরেকটা ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা একটু জেনে নিব, সেটা হচ্ছে স্টেইনলেস স্টিল। কি বললাম? স্টেইনলেস স্টিল, ঠিক আছে? স্টেইনলেস স্টিল দেখো, স্টেইনলেস স্টিলটা তৈরি করা হয় লোহার সাথে কিছু পরিমাণ কার্বন, নিকেল এবং ক্রোমিয়াম। কি বললাম? লোহার সাথে যোগ করা হয় কিছু পরিমাণ কার্বন, আরো যোগ করা হয় কি, নিকেল, আরো যোগ করা হয় ক্রোমিয়াম। লোহার সাথে কার্বন, নিকেল, ক্রোমিয়াম যোগ করে একটি মিশ্রণ তৈরি করে। স্টেইনলেস স্টিল হচ্ছে মূলত একটা মিশ্রণ যেখানে থাকে লোহার সাথে কার্বন থাকে, নিকেল থাকে এবং ক্রোমিয়াম থাকে, তিনটাকে একসাথে তৈরি করা হয় স্টেইনলেস স্টিল। এখন এটার বিষয়টা কি, এটা খুব চকচক করে। স্টেইনলেস স্টিলের বিষয়টা হচ্ছে খুব চকচকে হয় এবং এটা লোহার থেকে গুণগতভাবে খুব মজবুত এবং শক্ত হয়। এই স্টেইনলেস স্টিল লোহা থেকে মজবুত হয় এবং ও শক্ত হয়। দেখো, আমরা যে বাসায় চামচ ব্যবহার করি, প্রত্যেকের বাসায় আমরা যখন তরকারি বাড়ি বা খাবার খাই, চামচ দিয়ে কোনো কিছু খাই, সেই চামচটা কিন্তু খুব চকচকে থাকে, ঠিক কি না? এখন এই চামচটা যদি সেই চামচটা স্টেইনলেস স্টিলের হয়ে থাকে তাহলে, ঠিক আছে, এবং একটি প্যারেক, তার কাটা যেটাকে বলি আমরা, এই দুইটা বস্তু নিয়ে তুমি যদি একটা পানিতে কিছুদিন ভিজিয়ে রাখো, তুমি দেখবে আমার যে চামচটা ছিল স্টেইনলেস স্টিলের, সেই চামচটা একদম যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু লোহার যে প্যারেকটা ছিল সেই প্যারেকটা কী হয়েছে, কিছুটা জঙ্কার পড়ে গিয়েছে। তাহলে সেই প্যারেকটা যেহেতু জঙ্কার পড়েছে, তাহলে সেটা কী হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিন্তু চামচটা যেমন ছিল তেমনই রয়ে গেছে। তাহলে এই যে স্টেইনলেস স্টিল তৈরি করা, এটা কেন করা হয়, এ থেকে আমরা কি ধাতুর কিছু ক্ষয় রোধ করতে পারি, ঠিক আছে?
বুঝতে পেরেছো আশা করি। তাহলে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টেইনলেস স্টিল কি? স্টেইনলেস স্টিল কি? মূলত এটা একটা সংকর ধাতু, ঠিক আছে? লোহার সাথে কার্বন, নিকেল এবং ক্রোমিয়াম যুক্ত করে স্টেইনলেস স্টিল তৈরি করা, যার বৈশিষ্ট্য লোহার থেকে খুব মজবুত এবং শক্ত হয়, এবং এতে কি হয়, এতে মরিচা পড়ে না সহজে, যার ফলে ধাতুর ক্ষয় হয় না, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই টপিকসগুলোতে আমরা চলে আসবো। আমরা বলেছিলাম ধাতুর ক্ষয় রোধ করতে আমরা সাধারণত এই প্রক্রিয়াগুলো ব্যবহার করে থাকি। কী কী প্রক্রিয়া? গ্যালভানাইজিং প্রক্রিয়া, পেইন্টিং প্রক্রিয়া, ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়া। আসো একে একে দেখি যে গ্যালভানাইজিং কাকে বলে। গ্যালভানাইজিং, দেখো লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর দস্তার পাতলা আবরণ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। আমরা যে লোহা, একটু লিখে নাও তারপরে বোঝাচ্ছি, লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর দস্তা বা জিঙ্ক, দস্তার ইংরেজি নাম হচ্ছে জিঙ্ক, দস্তা বা জিঙ্কের আবরণ দেয়াকে, আবরণটা অবশ্যই পাতলা হবে, ঠিক আছে, পাতলা আবরণ দেয়াকে গ্যালভানাইজিং বলে। এই আবরণটা আমরা দস্তা বা জিঙ্কের পরিবর্তে টিন দিয়েও দিতে পারি, কি করতে পারি, টিন দিয়েও দিতে পারি, ঠিক আছে? তাহলে কি বললাম, এই যে লোহার তৈরি জিনিসপত্রের উপরে আমরা যদি দস্তা বা জিঙ্কের একটি প্রলেপ দিয়ে দিই, তাহলে দস্তা বা জিঙ্ক কী করবে, সেটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না, যার ফলে মরিচা পড়বে না এবং এতে কী হবে, লোহার ক্ষতি হবে না। তো এইভাবে আমরা ধাতুর ক্ষয় রোধ করতে পারি। আরেকটা কী বলেছে, পেইন্টিং। দেখো পেইন্টিংয়ের ক্ষেত্রে একটা বিষয় আমরা লক্ষ্য করে থাকি, আমাদের যে জানালা দরজার গ্রিল থাকে, বারান্দায় যে গ্রিল থাকে, তাই না, প্রত্যেকের বাসায় বারান্দায়, যাদের বাসায় বারান্দা আছে বা জানালা তো অবশ্যই আছে, গ্রিল আছে না, গ্রিলে কী করা হয়, গ্রিলে যখন আমরা, গ্রিলটা কিসের থাকে, রডের তৈরি থাকে, লোহার তৈরি থাকে, এবং এটা কী হয়, এটা যদি রং ছাড়া থাকে তাহলে দেখা যায় সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, জঙ্কার পড়ে যায়, ঠিক কি না, যার জন্য কী করা হয়, সেটাকে ঘষে এটার উপর সুন্দর করে রং করে দেওয়া হয়। রং করলে কী হয়, বৃষ্টিতে ভিজলে সেটা রঙের উপর দিয়ে যায়, আমার লোহা ভিতরের যে লোহাটা থাকে সেটার কোনো ক্ষতি হয় না বা সেটাতে মরিচা পড়ে না। তাহলে লিখো ধাতব পদার্থের ক্ষয় রোধ, এবং এতে কী হয়, সৌন্দর্য বৃদ্ধি হয়, ক্ষয় রোধ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য এর উপর রং করা হয় বা পেইন্ট করা হয়, পেইন্ট করা হয়। আচ্ছা এরপরে আছে ইলেকট্রোপ্লেটিং। দেখো ইলেকট্রোপ্লেটিংয়ের বিষয়টা যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিংয়ের বিষয়টা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, তোমরা বইয়ে এখানে দেখো সুন্দর করে লেখা আছে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়, ঠিক আছে? এই যে এই টপিকসটুকু পড়ে নেবে। পরবর্তীতে আছে এখানে দহন, দহন নিয়ে আমি তোমাদের একটি কথা বলবো, যেখানে কোশ্চেন আসতে পারে যে মোমবাতির দহনে কোন ধরনের পরিবর্তন হয়। তোমরা খেয়াল করবে মোমবাতি যখন জ্বালানো হয় তখন কী হয়, মোমবাতির পাশ বেয়ে কিছু মোম পড়ে যায়, সেই ক্ষেত্রে যে মোমটা পাশে গলে পড়ে যায় সেটা আর আমার যে মোমটা জ্বলছে সেটার মাঝে কিন্তু ডিফারেন্স নেই। তাহলে মোমবাতির পাশে যে পড়ে যায় এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন, আর মোমবাতি আগুন যখন জ্বলে তখন সে আগুনে কী হয়, সেটা কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, পানি উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড অদৃশ্য গ্যাস দেখা যায় না,
এই যে ঘটনাটা, তখন সেখানে কি হয়, একটি রাসায়নিক পরিবর্তনের সৃষ্টি হয়, ঠিক আছে, এবং আর পানিটা যেটা থাকে সেটা বাষ্পীভূত হয়ে যায়। তাহলে এই যে বিষয়গুলো ছিল তোমাদের, একটু দহনের বিষয়টা তোমরা একটু এই এই টোটাল কথাটা বাসায় একটু রিডিং পড়তে হবে তোমাদেরকে, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। আর যে কোশ্চেনগুলো মোটামুটি বলে দিলাম বা লিখে দিলাম, তোমরা এগুলো একটু বাসায় মুখস্থ করার চেষ্টা করবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। আশা করি আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। তো সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।